দিয়ে ফেলেছি, তাই যাই না কি করছো, এটা তো অ্যালোভেরা গাছকে একটু জল দেবো। এই দেখো মাটি বেশি দিয়ে ফেলেছি, আর এই দেখো আমাদের ম্যাম খাই খাই করছে, আজ মাছ নেই বলে দেখো ভাত খাচ্ছে না, দেখো ভাত খাচ্ছে না, কি বদমাস। দেখো বাটিতে দিতে পারলাম না, আমি আমার দৌড়ে চাতালেই ভাত দিলাম, খাচ্ছে একটু করে আর খাচ্ছে না। এই ম্যাম খা, খাও, তুই ওখানে মাছ ভাত খেয়েছো, মাছের কাঁটা রোজ মাছ মাংস খাই বলে আমিও দিই, ধরো পালালো, মাও মাছ মাংস বলেছি পালালো মায়ের কাছে পাশের বাড়িতে, মায়ের মা মাছ মাংস দেবে পালালো, দেখেছো মা মাছের কাঁটা কিনে রেখে দেয়, দরজাটা দিলাম মাছের কাঁটা কিনে রেখে দেয়, অনেক দিন ধরে দেয়, নরদ দিয়ে মাকে ভেজে রেখে দেয়, আমিও দিই। তো আমি আজকে দেখো আজকে সোয়াবিন করছি, সোয়াবিন ডিম দিয়ে আর তড়কা করেছি আর ভাত করেছি, গরম ভাত, দেখো এক গাদা করে ফেলেছি ভাতে, দেখো ওইটা পেশা হয়ে তড়কা সুটি মেরে রেখে দিয়েছি। তো এগুলো তো এখন গোছাচ্ছিলাম, তোমরা কমেন্টে বললে না আমি দুটো এরকম ক্যান কিনেছি, এই দেখো এইগুলো আমার বাবা দিল ওষুধের দোকানের, এইগুলোর মধ্যে জিনিস রাখা যায়, বাবার চেম্বার ছিল তো আগে, ওষুধ ডাক্তার ছিল তো, এরকম দুটো দিয়েছে, তেল গরম হয়ে গেছে, তড়কাটা সেদ্ধ করে দিয়েছি, একটু গরম মশলা পেঁয়াজ ফোড়ন দিয়েছি, এরকম এটাকে কতও তাই লঙ্কা গরম মশলা জিরে ফোড়ন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষাবো, দেখো মশলা করে রেখেছি কষাবো। তো দেখো ঘরে ফ্যান চালিয়ে চলে গেছে, ফ্যান চালিয়ে ভিডিও হচ্ছে না আমার, তো ভাতের মধ্যে ডিম আর আলু সেদ্ধ করেছি, দেশি মুরগির ডিম, ওই কালকে মেয়ের জামাই দিয়ে গেল মেয়েবার, তো মেয়েবার সোয়াবিনগুলো দিয়ে দেবো, সোয়াবিনগুলো সেদ্ধ করা আছে, গরম আছে গো, হাতটা আমার ইয়ে হয়ে যাচ্ছে, গরম আছে একটু শুনেছ না, ওর মধ্যে আমি একটু সব মশলা মিক্সড করে রেখেছি, মশলা দেবো জিনিসটা একটু ভাজি, সোয়াবিনটাকে একটু ভাজবো একা হাতে, দেখো হয় না একা হাতে, একা হাতে করি, তোমরা কী করছো, দেখো যে টিভিও চালাইনি, টিভিটা আমি চালাইনি, মেয়েরাও চালাইনি, কেউ কোনো কাজ করতে চায় না, আমার বড় দেখবে কিছু চালাবে না, আমি আজ বড় তখন পাই নেই, আমি এখন এই দেখো টিভিটা চালাই নিয়ে ওর দিদা ডাকলো, দিদার কাছে একটু খাই, আবার আমার যেন মা পাঠিয়ে দেবে, আর মাকে একটু এগুলো করে দেবো, মাও বেলা খাবে, এগুলো খাবে না, একটু দিয়ে দিই, তেলের পোয়া করে দিচ্ছি গো, আটা করে দিই, এত মশলা দেবো না, মানে খুব রিচ হয়ে যায় আমার বোয়ারের বক বকানি শুনে, বক 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 করবে, রিচ ছাল খেতে পাচ্ছি না বলে দেবো না, পেঁয়াজ আদা রসুন পেস্ট করা আর গরম মশলা সব লঙ্কার গুঁড়ো, এটা হোক নাড়ছি, এটা হোক দেখো হাওয়ায় না গ্যাসটা পুরো নেমে যাচ্ছে, এদিকে এইটাও হচ্ছে একটু ফোড়ন কমিয়ে দিয়েছি, তো আমি করে দেখাচ্ছি তোমাদের, কমে হয়ে গেলে প্রেশার দিয়ে দেবো, সেদ্ধ করে রেখেছি আমি, এটা খুলবো, অনেকগুলো সিটি দিয়েছি, এবার গরম ধোঁয়া বেরোচ্ছে, একাতে হচ্ছে না, তো আমি পরে আবার করে এনে ফোনতে রাখছি।